আলিমরুল আসসালামু আলাইকুম অন্তর শেখ শেখ সোলবিড়ি চ্যানেল থেকে তো আজকে হচ্ছে একটি ছোটো ভিডিওতে চলে আসলাম আর এই ভিডিওটিতে দেখতে পাবেন হচ্ছে আমার চার বছরের বাচ্চার অ্যাক্টিভিটি তো হচ্ছে ওর বোনদের সাথে হচ্ছে স্কুলে চলে গিয়েছে তো আমরা ওকে নিয়ে গেছি আর কি স্কুলে খেলার প্র্যাকটিস চলতেছিল মানে বাছাই চলতেছিল খেলার তো এটা হচ্ছে সব স্কুলেই হয়ে থাকে বাচ্চাদের মাঝে আমরা যখন ছোটো ছিলাম আমরা ওইভাবে খেলা দিয়েছি তো এখানে হচ্ছে মেয়েদের খেলা হচ্ছে তো আমার বাচ্চাও যে দেখতে পাচ্ছেন হচ্ছে ওর আব্বা ওর চাচি বড় চাচি আম্মু তো ও হচ্ছে আব্বা বলে তো আব্বার সাথে দাঁড়িয়েছে আর হচ্ছে ওর বোনের ওকে ধরে রাখছে তো দৌড়াদৌড়ি করছে তো ওর খুব ইচ্ছা যাচ্ছে যে ও হচ্ছে দৌড়ে যে ওদের সাথে খেলা করবে বিস্কিট খাবে বাট ওকে তো হচ্ছে অ্যালাউ করতেছিল না বাট লাস্ট পর্যায়ে দেখতে পারবেন বাচ্চা আমার আর থামেনি বাচ্চা যেয়ে ঠিকই খাওয়া শুরু করে দিয়েছে তো একবার স্টার্ট হয়েছে ওর ঠিক হয়নি দেখে আবার নতুন করে স্টার্ট করেছে খেলা তো এই তো সবাই মিলে হচ্ছে বিস্কিট খাওয়ার জন্য হচ্ছে লাফালাফি করতে আর এই খেলাটা এত বেশি মজার আমার খুবই ভালো লাগে ছোটোবেলা আমরাও এভাবে হচ্ছে বিস্কিট খাওয়ার জন্য লাফালাফি করতাম এটা একটা আনন্দ আর বাচ্চারা পারলে তো আরও বেশি বাচ্চারা খুশি হয়ে যায় তাই তো একটা বাচ্চা আগে বিস্কিট খেয়ে ফেলছে বাট ভুল করে বাচ্চাটা ওদিক দৌড় দিয়েছিল বাট দৌড় দিতে হবে এদিকে তো ফার্স্ট সেকেন্ড পেয়ে গিয়েছে এখানে এখন হচ্ছে থার্ড নাম্বার পজিশানে কে থাকবে সেটা হচ্ছে দেখার পালা তো থার্ড নাম্বার পজিশানে কে থাকে এই তিনজনের থেকে দেখি আমরা তো থার্ড নাম্বার পজিশন এখানে চুজ করতে করতে দেখি আমার বাচ্চাটা চলে আসলো মধ্যে থেকে ওকে আর ধরে রাখা গেল না কারণ ও আইসা হচ্ছে লাফালাফি শুরু করে দিয়েছিল তো ও হচ্ছে ওকে সাইডে নেওয়ার পরে ও হচ্ছে আবার চলে গিয়েছে তো এখানে ও হচ্ছে আবার একটু ট্রাই করতেছে মানে বাচ্চাদের এইসব অ্যাক্টিভিটিগুলো দেখলে খুবই ভালো লাগে তো এই তো আমার হচ্ছে আমার বাচ্চারা এখনো চার বছর পূর্ণ হয়নি তিন বছর প্লাস তিন বছর প্লাস হয়েছে তারপর আমি চার বছরই বলতেছি এখানে যে চার বছরের বাচ্চার অ্যাক্টিভিটি আর আমি ভয়েস ভিডিওটা অ্যাকচুয়ালি আরও দিন আগের বাট ভয়েস ওভার করতেছি আর মাত্র তিন দিন পরে হচ্ছে ওর জন্মদিন যার জন্য আমি চার বছর বলতেছি চার বছর হবে ওর তো আমার বাচ্চার এই অ্যাক্টিভিটি দেখে কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন আপনাদের এই বয়সের বাচ্চারা কি এরকম দুষ্টুমি করে কিনা সেটাও জানাবেন আর এই তো এখন হচ্ছে ছেলে বাচ্চাদের হচ্ছে খেলার পালা তো ছেলেদের মধ্যে হচ্ছে তিনজন এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড নিয়ে নিবে আরেকটা মজার কথা হচ্ছে আমার বাচ্চার হাতে যে ঘড়িটা দেখেছেন ওটা কিন্তু আমার বাচ্চার না ওটা কিন্তু তার বাবার তো ছেলেরা হচ্ছে বাবাদের কপি করে এটা বাস্তব কথা তো আমার বাচ্চা এই ছোটোকাল থেকে করতেছে তো মানে বাবার কপি করা এখন থেকে শুরু করে দিচ্ছে তো আমার এই ছোট ভিডিওটি দেখতে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে তারাও কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজ থেকে দেখলে অবশ্যই ফলো লাইক দিয়ে দেবেন পেজটিতে এবং ভিডিও তো অবশ্যই শেয়ার করতে হবে আল্লাহ হাফেজ